গল্পটা কোনখান থেকে শুরু করব? আগে থেকে, পরে থেকে, নাকি এখন থেকে? আমার স্বামীর নাম রঞ্জন। রোজ অফিসে বেরোনোর সময় সে আমাকে চুমু খায়, আমিও তাকে চুমু খাই। বকুল, কোথায় তুমি? এই তো আসছি। অনেকক্ষণ থেকেই তো আসছি আসছি বলছো, আসছো কই? ওরে বাবা, আর এক ঘন্টার মধ্যে চলে যাব। তুমি মায়ার খেলার গান রাখলে কেন? তোমার তো মায়ার খেলা পছন্দের নয়। তোমার ভালো লাগে তাই? বিয়ের দিন থেকেই রঞ্জনকে আমার অসহ্য লাগতে শুরু করে। স্ত্রীর প্রতি তার এই গদগদ প্রেম দেখলে আমার বমি পায়, মাথায় আগুন জ্বলে। আমি ভালোবাসার কাঙাল, সেই ছোটবেলা থেকে ভালোবাসার জন্য ছটফট করছি। আমার যখন 9 বছর বয়স, তখন আমার মা আমাকে আর বাবাকে ছেড়ে চলে যায়। বিয়ে করেছ, তার মানে ভেবো না যে আমি তোমার মুখের দিকে হাঁ করে চেয়ে বসে থাকবো। আমি চলবো আমার মতো, আর তুমি তুমি চলবে তোমার মতো। পারছো না তো কি হয়েছে? না পারলে কি করতে হয় তা তুমি জানো না?